आज ये देश और राज्य तरफ थेके जे समस्त गुरुत्वपूर्ण आपडेट खबर बेरिये आसछे तार मध्य थेके बाछाई करा 12टी खबर निये हाजिर हो गेलाम। विस्तारित खबर थे आबार पूर्वे रही है एक छोटो रिक्वेस्ट, जरा जरा एखोनो चैनलटिके सबसक्राइब करें अवश्य सबसक्राइब कर नेबें और पाशे थाका बेल आइकनटिके प्रेस कर निते भूलें ना। एबार बंध हो जाच्छे एयरटेलेर जनप्रिय एक प्लान, ग्राहकदेर कथा भेबे বড়সড় বেশ কিছু সুবিধা নিয়ে এসেছে এয়ারটেল। এমনকি করোনা ভাইরাসের জন্য হওয়া লকডাউন যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি মাথাতে রেখেও এয়ারটেল গ্রাহকদের কথা ভেবে নিয়ে এসেছিল একাধিক প্ল্যান, সঙ্গে ছিল একাধিক সুবিধাও। আর এবারে সেই এয়ারটেল বন্ধ করতে চলেছে 2398 টাকার প্ল্যান, এমনটা জানা গিয়েছে। তো এই প্ল্যানটির ভ্যালিডিটি ছিল 1 বছরের। এই মুহূর্তে কোনো গ্রাহক এয়ারটেল ওয়েবসাইটে গেলে এই প্ল্যানটি দেখতে পাবেন না। যদি সংস্থার তরফে এ বিষয়ে সেভাবে কিছু জানানো হয়নি তবে ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়ার অর্থ এই প্ল্যানটির সুবিধা গ্রাহকেরা নিতে পারবেন না। মুদিখানা ব্যবসায় নাম যে ফ্লিপকার্ট, অধিগ্রহণ করলো ওয়ালমার্ট ইন্ডিয়া। ওয়ালমার্ট ইন্ডিয়ার 100% শেয়ার কিনে নিয়েছে ফ্লিপকার্ট। এরপরেই নতুন ব্যবসা শুরুর ঘোষণা করলো ফ্লিপকার্ট। অগস্ট মাসে চালু হবে নতুন ডিজিটাল মার্কেট প্লেস ফ্লিপকার্ট হোলসেল, জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। ভারতে ক্যাশ অ্যান্ড ক্যারির ব্যবসা করত ওয়ালমার্ট, এরপর ফ্লিপকার্ট মুদিখানা দ্রব্য থেকে ফ্যাশন সবেরই পাইকারি ব্যবসা করবে। সংস্থা জানিয়েছে ফ্লিপকার্ট হোলসেলের দায়িত্বে থাকছেন আদর্শ মেনন। কোম্পানির হস্তান্তর প্রক্রিয়া যাতে ঠিকভাবে হয় তা দেখার জন্য ওয়ালমার্ট ইন্ডিয়ার সিও আগরওয়াল এখন ফ্লিপকার্ট হোলসেলে থাকবেন, পরে ওয়ালমার্ট ইন্ডিয়ার কোনো পদে চলে যাবেন। তো মনে করা হচ্ছে ওয়ালমার্ট ইন্ডিয়া অধিগ্রহণ ফ্লিপকার্টকে খাদ্য ও মুদিখানা বিভাগে ব্যবসা বাড়ানোর জন্য এবং সাপ্লাই চেইন শক্তিশালী করার জন্য সাহায্য করবে। দেশজুড়ে বাতিল হতে পারে 100-এরও বেশি ট্রেন। ভারতীয় রেল তাদের ট্রেন চালানোর সময়সূচিতে ব্যাপক রদবদল নিয়ে এসেছে, সেই লক্ষ্যেই জিরো ওয়েস্ট টাইম টেবিল তৈরি করা হচ্ছে এবং যা শিগগিরই প্রকাশ করা হবে। মহামারী যতদিন চলবে এই সূচি কার্যকর করা সম্ভব নয়। ভারতীয় রেল এই সময়ে বিশেষ ট্রেন চালানোর ওপর জোর দেবে, তবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্বার্থে যে বহু অপ্রয়োজনীয় ট্রেন চালানো হতো তা বন্ধ করে দেওয়া হবে এবং সেই সঙ্গে অপ্রয়োজনীয় স্টপেজ দেওয়াও বন্ধ করে দেওয়া হবে। রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ। করোনা সংক্রমণ রুখতে সাপ্তাহিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সপ্তাহে বৃহস্পতিবারই ছিল লকডাউন, সেদিনই ফের উদ্বেগজনক হারে বাড়ল সংক্রমণ। 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত 2436 জন, যা সংক্রমণের নিরিখে রেকর্ড। একদিনে মৃত্যু হয়েছে 34 জনের, তবে সুস্থতার হার খানিকটা স্বস্তি দিচ্ছে আমজনতাকে। সুস্থতার হার 61.16%। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী আক্রান্ত হয়েছেন শুধু কলকাতাতেই 795 জন, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 51,757 জন। এবার থেকে মাস্ক না পরলে 2 লক্ষ টাকা জরিমানা, সেই সঙ্গে 2 বছরের জেল। দেশে ক্রমশ ছড়াচ্ছে সংক্রমণ, করোনা রুখতে আবার কড়া রাজ্য সরকার। ঝাড়খণ্ডে জারি হলো নতুন নির্দেশিকা, জানানো হয়েছে মাস্ক না পরে রাস্তায় বেরোলেই জরিমানা করা হবে মোটা অঙ্কের টাকা, এবং বলা হয়েছে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি জরিমানা করা হবে। পাশাপাশি লকডাউনের নিয়ম কোনোভাবে ভাঙা হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করবে পুলিশ, হতে পারে 2 বছরের কারাদণ্ড। ঝাড়খণ্ড মন্ত্রিসভা এই প্রস্তাবে সায় দিয়েছে এবং এই প্রস্তাব পাস করা হয়েছে। আইডিও জানাচ্ছে নিরাপত্তা ভঙ্গ ও মাস্ক না পরে রাস্তায় বেরোনোর জন্য লক্ষাধিক টাকা জরিমানা গুনতে হবে এবং সেই সঙ্গে লকডাউনের নিয়ম মানলেও জেলের ঘানি টানতে হবে বলে জানানো হয়েছে ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে। ধনীদের তালিকায় এবার পঞ্চম স্থানে মুকেশ আম্বানি, বিশ্বের সেরা 50 কোম্পানির তালিকায় রিলায়েন্সও। করোনা সংকটের মধ্যেও সপ্তমে মুকেশ আম্বানির ভাগ্য, একের পর এক ধনীদের টপকে এগিয়ে চলেছেন তিনি। ফোর্বসের তালিকায় বিশ্বের সেরা ধনীদের তালিকায় এবারে পঞ্চমে উঠে এলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির সিও মুকেশ আম্বানি। আমেরিকার ধনকুবের বাফেটকেও পেছনে ফেলে দিয়েছেন তিনি। একই সঙ্গে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রি জায়গা করে নিয়েছে বিশ্বের 50টি সেরা কোম্পানির তালিকাতে। ফোর্বসের তালিকায় পঞ্চমে উঠে এসেছেন মুকেশ আম্বানি। ফোর্বসের বিশ্বের ধনীদের তালিকায় আমেরিকার শিল্পপতি বার্কশায়ার হ্যাথওয়ের সিও ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। তো মুকেশ আম্বানির এখন সম্পত্তির পরিমাণ 75.1 বিলিয়ন মার্কিন ডলার।
আর আমেরিকার শিল্পপতি বাফেটের সম্পত্তির পরিমাণ সেই জায়গায় 70.1 বিলিয়ন মার্কিন ডলার। জুমের সঙ্গে পাল্লা দিয়ে এসে গেল ফেসবুক রুম। এখন অনলাইনে গ্রুপ মিটিং করার অন্যতম মাধ্যম হলো জুম, বিশেষ করে এই লকডাউনের সময়। সেই জুমের সঙ্গে টক্কর দিয়ে বাজারে এসে গেছে বেশ কিছু ফিচার্স, এর মধ্যে অন্যতম হলো গুগল মিট, স্কাইপ ও এমএস টিমস। এইসব প্ল্যাটফর্মের মাধ্যমে একে অন্যের সঙ্গে যুক্ত থাকে মানুষ। এখন ভিডিও চ্যাটিংয়ের ফিচারের দৌলতেও প্রাতিষ্ঠানিক মিটিং ও অনলাইন ক্লাস হচ্ছে। প্রতিনিয়ত নতুন ফিচার নিয়ে আসছে ফেসবুক। এবার ভিডিও কলের নতুন ফিচার নিয়ে এসেছে এই জনপ্রিয় সোশ্যাল অ্যাপটি। মোবাইল ও কম্পিউটার থেকে মেসেজ রুম নামের এই প্ল্যাটফর্ম দিয়ে গ্রুপ ভিডিও কলে যুক্ত হওয়া যাবে। তবে এই চ্যাট রুমে সর্বোচ্চ 50 জনকে যুক্ত হতে পারবেন, বা বলা যেতে পারে 50 জন যুক্ত হয়ে গ্রুপ মিটিং করতে পারবে। ফেসবুকে অ্যাকাউন্ট না থাকলেও এটির ব্যবহার করা যাবে। চ্যাটের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তো জুমের বিকল্প হিসাবে এপ্রিলেই চালু হওয়ার কথা ছিল ফেসবুকের এই ফিচার, কিন্তু নানান সমস্যায় জুলাইয়ের মাঝামাঝি এসে এই সেবা চালু করল ফেসবুক। মেসেঞ্জারে থাকবে গোপন পাসওয়ার্ড, আর ফেসবুকে আসতে চলেছে টাচ আইডির সুবিধা। তো গ্রাহকদের কথা ভেবে এবার ফেসবুক নিয়ে এলো এক নয়া সুবিধা। এর ফলে উপকৃত হবে সাধারণ ব্যবহারকারীরা। এই মুহূর্তে সাইবার বিশেষজ্ঞরা বারবার গ্রাহকদের সতর্ক করেছিলেন একাধিক বিষয় নিয়ে, আর সেই সব বিষয় মাথাতে রেখেই গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে আসা হয়েছে। গ্রাহকদের তরফে নিয়ে আসা হয়েছে অ্যাপ লক সহ বেশ কয়েকটি ফিচার, যা সুবিধা হবে গ্রাহকদের। জানা গিয়েছে ফেসবুক মেসেঞ্জারে গোপনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর এই অ্যাপ লক ফিচারের মাধ্যমে গ্রাহকেরা নিজেদের গুরুত্বপূর্ণ গোপন মেসেজ সুরক্ষিত রাখতে পারবেন। এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট ফেসবুক নিয়ে আসতে চলেছে। তো এই সুবিধা কেবল পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আইপ্যাড এবং আইফোনে, তবে দ্রুত এই সুবিধা আসবে অ্যান্ড্রয়েড ফোনেও। পাশাপাশি মেসেজ কন্ট্রোল সহ আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে কাজ করছে ফেসবুক, যা দ্রুত ফেসবুক মেসেঞ্জারে লঞ্চ করে দেওয়া হবে। করোনায় সংকটজনক রোগীদের বিনামূল্যে রেমডেসিভির দেবে রাজ্য সরকার। তো এবার থেকে রাজ্য সরকার এই করোনার এই রেমডেসিভির ইঞ্জেকশান একেবারে বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করল। সরকারি হাসপাতালে প্রতি করোনা রোগীদের এই ইঞ্জেকশান দেওয়া হবে। সেন্ট্রাল মেডিকেল স্টোর সূত্রের খবর, সরকারের এক একটি রেমডেসিভির ইঞ্জেকশান কিনতে খরচ পড়বে 450 টাকা, কিন্তু রোগীদের সেটা দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। ইতিমধ্যে কোভিড হাসপাতালে রেমডেসিভির সরবরাহ শুরু হয়ে গিয়েছে। তো প্রথমে পেয়েছে কলকাতা মেডিকেল কলেজ, তারপরে পেলেখাটা আইডি, এমআর বাঙ্গুর হাসপাতাল, প্রতিটি হাসপাতাল 10টি করে এই রেমডেসিভির ইঞ্জেকশান পেয়েছে। সরকার প্রথম লগ্নে 200 ভায়াল ইঞ্জেকশান বরাদ্দ দিয়েছে, প্রয়োজনে আরও কেনা হবে। চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে ভর্তি, মাঝারি উপসর্গ থাকা এবং আশঙ্কাজনক করোনা রোগীদের এই অ্যান্টিভাইরাল ইঞ্জেকশান দেওয়া হচ্ছে। বিশেষত যাদের অক্সিজেন থেরাপি বা ভেন্টিলেশন চলছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তো ইতিমধ্যে করোনায় আবিষ্কৃত উল্লেখযোগ্য ওষুধগুলোর মধ্যে রেমডেসিভির একটি ভালো ওষুধ, বা বলা যেতে পারে এই ওষুধটি প্রয়োগে ভালো ফল পাওয়া যাচ্ছে। এবার করোনার মৃত্যুর নিরিখে ফ্রান্সকে টপকে গেল ভারত, বিশ্বে ষষ্ঠ স্থানে পৌঁছে গিয়েছে। দেশজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের মৃত্যুঝড় থামানো যাচ্ছে না কিছুতেই। প্রতিদিনই মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়ছে বহু মানুষ। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মিছিলের সারি, আর একের পর এক লজ্জার মাইল ফলক অতিক্রম করে যাচ্ছে দেশ। মৃত্যুর নিরিখে স্পেনকে টপকানোর পরে বৃহস্পতিবার রাতে ফ্রান্সকে টপকে গেল ভারত, বিশ্বে ষষ্ঠ স্থানে পৌঁছে গেল আত্মনির্ভর ভারত। পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে করোনা ভাইরাসের মৃত্যুঝড়ে গত 24 ঘন্টায় দেশজুড়ে প্রাণ হারিয়েছেন আরও 755 জন। বুধবার পর্যন্ত মৃত্যুর নিরিখে ফ্রান্সের পিছনে ছিল ভারত, তবে এখন যেভাবে মৃত্যুঝড় উঠেছে তাতে ইটালিকে টপকানো শুধু সময়ের অপেক্ষা। 2 সন্তানকে লেখাপড়া শেখাতে গরু বেছে স্মার্টফোন কিনলেন অসহায় বাবা। করোনা ধাক্কায় স্কুলের চক ব্ল্যাকবোর্ড ছেড়ে এখন শিক্ষার আঙিনায় হয়ে উঠেছে স্মার্টফোন। হাতে মোবাইল ফোন না থাকলে যে বঞ্চিত হবে বাচ্চারা শিক্ষার অধিকার থেকে। স্মার্টফোন না থাকায় ক্রমাগত লেখাপড়ায় পিছিয়ে যাচ্ছিল কুলদীপ কুমারের 2 সন্তানও।
সামান্য দুধ বেঁচে চলে সংসার। স্মার্টফোন কেনার ক্ষমতা হবে কীভাবে? অথচ স্কুল থেকে বারবার চাপ দেওয়া হচ্ছিল স্মার্টফোন কেনার জন্য। তাই অজ্ঞতা, জীবনের একমাত্র সম্বল গরুটাকে বেঁচে দিলেন কুলদীপ। গরু দুধ বিক্রি করেই দুই বেলা অন্ন জুটত কুলদীপের পরিবারের। কিন্তু ফোন না হলে সন্তানরা অশিক্ষার অন্ধকারে ডুবে যাবে। টাকা জোগাড় করার অনেক চেষ্টাও করেছিলেন, পারেননি। তাই শেষমেশ মাত্র 6,000 টাকায় গরুটিকে বিক্রি করে দেন কুলদীপ। কুলদীপের দুই সন্তান অন্নু আর দীপু। অন্নু পড়ে চতুর্থ শ্রেণীতে আর দীপু পড়ে দ্বিতীয় শ্রেণীতে। এখন অনলাইন পড়াশোনা শুরু হয়, কুলদীপকে বাধ্য হয়ে এই স্মার্টফোন কিনতে হয়েছে। বিশ্বের সবথেকে ছোট 4G স্মার্টফোন বেরিয়ে এলো, এসে গেল বিশ্বের সবচেয়ে ছোট 4G অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এই স্মার্টফোনটির সাইজ একটি ক্রেডিট কার্ডের সমান। একটি চীনা সংস্থা এই ফোনটি বাজারে এনেছে, সাংহাইয়ের আন হার্টসরাজ তৈরি করেছে জেলি টু। এর আগে 2017 সালে বাজারে এসেছিল জেলি টু, তারই আধুনিক সংস্করণ। সংস্থাটি এই রকম আগেও কম্প্যাক্ট ফোন বাজারে এনেছিল। ফোনটি চলে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে। এই ফোনটিতে রয়েছে আধুনিক ক্যামেরা সিস্টেম, GPS সেন্সর। ক্যামেরাও রয়েছে 8 মেগাপিক্সেল এবং 16 মেগাপিক্সেলের।